বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপহার দেওয়া ছবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চান আব্দুল্লাহ খান উনিশশো সালে যখন দেশ জুড়ে বিজয়ের প্রতিধ্বনি ও জনগণের উল্লাসে মেতে ওঠে সারা বাংলাদেশ ঠিক তখন একটি সাত বছরের শিশু তার মুক্তিযোদ্ধা ভাইয়ের কাছে ভালোবাসার শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করার আবদার করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বঙ্গভবনে সেই শিশুর দেখাও হয় এবং বঙ্গবন্ধু ছোট্ট সেই শিশুর ভালোবাসায় মুগ্ধ হয়ে নিজের একটি ছবি উপহার দেন তাকে এখনো সেই ছবিটি পরম যত্নে আগলে রেখেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামের মৃত হাজি মহির উদ্দিন খানের ছেলে আব্দুল্লাহ খান ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুকে ভালোবেসে ছাত্র জীবনে করেছেন ছাত্রলীগ যুবক বয়সে করেছেন যুবলীগ সময় দলের মিটিং মিছিলেও তার ছিল সরব উপস্থিতি আওয়ামী লীগ বিরোধী দলে থাকাকালীন হামলা মামলা সহ অনেক কষ্টে দিন পার করেছেন তিনি তারপরেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি এবার তার ইচ্ছা বঙ্গবন্ধুর দেওয়া উপহার সেই ছবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চান ইতিপূর্বে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার জন্য কয়েকবার বঙ্গভবনেও গিয়েছেন তিনি নিরাপত্তা কর্মীরা বারবার ফিরিয়ে দিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একবারের জন্য হলেও দেখা করার চেষ্টা করে যাচ্ছেন আব্দুল্লাহ খান গণমাধ্যমের কাছে মৃত্যুর আগে এটি তার শেষ চাওয়া বলে দাবি করেছেন বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি আব্দুল্লাহ খান আমার ভাই মোহাম্মদ আবদুল্লাহ খান সে আওয়ামী লীগ আওয়ামী লীগ পরিবারের একজন সদস্য আমরা তার কাছে আমার ভাইয়ের কাছে সবসময় গল্প শুনছি যে বঙ্গবন্ধুর বাসায় যা সে বঙ্গবন্ধু তাকে কোলে নিয়েছিল হ্যাঁ সে এখনও বলে বইলেই কেঁদে ফেলে চোখের পানি পরে আওয়ামী লীগের যে কোনো সময় যে কোনো যেখানেই মিটিং হোক মিছিল হোক ভাই আমাদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়ছে পরে এখনো এবং তার আশা যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সাথে সে দেখা করবে এই দেখা করলে তার সাদ আহ্লাদ জীবনের সব কিছু সে পেয়ে যাবে এই তার মনের ভাষণা যে কোনো অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ চললে আমার ভাই সেখানেই ওই আওয়াজ পেয়েই চলে যায় কাজকর্ম ফেলে দিয়ে ফেলে দিয়ে চলে যায় সেই ছবিটা দেখে কান্না করে এবং খুব যত্ন করে এখন পর্যন্ত সে সেই ছবিটা তার বুকে এখনও আছে এবং ইনি হচ্ছে মোহাম্মদ আবদুল্লা খান আওয়ামী লীগের একটি নিবেদিত প্রাণ ছাত্র বয়সে উনি ছাত্রলীগ করতেন যুব বয়সে যুবলীগ করতেন এখন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইনি এমনই একজন ব্যক্তিত্ব আমরা যখন প্রোগ্রাম করি বা আমাদের নেতা আব্দুল বিশ্বাস এ যখন প্রোগ্রাম দিছে প্রতিটা প্রোগ্রামই এ অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছে এনার জীবনের একটি সংক্ষিপ্ত আশা আছে উনিশশো সালে দক্ষিণ এশিয়ার মহাপুরুষ জাতির জনক বঙ্গবন্ধু ইনি যখন ছোট ছিলেন তখন বঙ্গবন্ধু আমাদের গ্রামের বাবলুবার মাধ্যমে বঙ্গবন্ধুর সাথে দেখা করেন এবং বঙ্গবন্ধু এনাকে কোলে নেন কোলে নেওয়ার পরে বঙ্গবন্ধু বলেছিলেন আবদুল্লাহ তোমাকে আমি কি দেবো তখন ইনি বলেছিলেন আমি কিছুই চাই না লিডার আপনার স্পর্শ যে পেয়েছি আমার জীবন ধন্য তখন বঙ্গবন্ধু হাসি মুখে বঙ্গবন্ধুর একটা ছবি এই আবদুল্লাহ খানকে উপহার দিয়েছিলেন এনার এই বৃদ্ধ বয়সে একটা আশা যে জননেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার সাথে উনি যদি একটু দেখা করতে পারতেন উনি মনের তৃপ্তি তৃপ্তি পেতেন এবং উনি যে দল করেন ওনার ব্যক্তিগতভাবে উনি আশা করেন যে তাহলে আমার জীবনটা সার্থক হতে একাত্তর সালে যখন যুদ্ধ হয় তখন আমার বয়স ছয় সাত আমার আম্মা এবং আমার এলাকার অনেক মহিলা রোজা রাখেন দেশের জন্য এবং বঙ্গবন্ধুর জন্য দেশ স্বাধীন হবে বঙ্গবন্ধুর সরাসরি দেশে ফিরে আসবে তখন আমি আমার সাথে রোজা রাখি তারপর দেশ স্বাধীন হইলে আমি আমার বাবলু মুক্তি বাহিনী থেকে অনেক বললাম প্রধানমন্ত্রীর সাথে দেখাব আমি দেড়শো জন রোজা রাখছিলাম বঙ্গবন্ধুর জন্য রোজা রাখছিলাম তখন ভাই বললো ঠিক আছে আমি ঢাকা যাবো তোমাকে নিয়ে যাব তখন ভাই আমাকে ঢাকা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বঙ্গভবনে নিয়ে যায় নিয়ে গেলে পরে সেদিন বঙ্গবন্ধু ছিলেন না উনি গেছিলেন কমনওয়েলথ জাতীয় সঙ্গে আর কি ওই মিটিংয়ে গিয়েছিলেন তখন পাঁচ সাত দিন পরে আমরা আবার সন্ধ্যার দিক যাই গিয়া দেখা করতে যাই তখন ওইখানে যারা সিকিউরিটি থাকে আমাদেরকে যাইতে দেয় না বলে আপনারা চেক করেন তারপরে যাইতে হবে তাই না বাইর সাথে অনেক কথা হয় কথা হলে পরে শেখ কামাল ভাই চলে আসেন আসার পরে বাবলু ভাই বাবলু ভাইলে যখন ডাকেন তখন আর আমাদেরকে কিছু বলে নাই সিকিউরিটিটা আমরা সরাসরি চলে গেলাম যাওয়ার পরে ভাই আমাকে জায়গায় বসা রাখলেন ওখানে কামাল ভাই বসেছিলেন উনি অনেক কথা বললেন দেশের কথা রাজনীতির কথা তারপরে আমাকে এই ক্যাপ্টেন মনসুর আমাকে করলেন কলিনা বঙ্গবন্ধু করে দেন বঙ্গবন্ধু আমাকে পায় আমি তো জাত দেশ বঙ্গবন্ধুর কোলে চড়ছি বঙ্গবন্ধু আমাকে বুকে জোরা ধরে চুমা খাইছে তারপরে বঙ্গবন্ধু প্রথমে আমাকে বললেন যে পশ্চিম পাকিস্তানিরা আমাকে মারার জন্য কবর খুঁজছিল ওরা যদি আমাকে মারতো তাহলে কেমন হতো তুমি কী করতে বলে তাহলে খুব খারাপ হতো আমি কাঁদতাম তারপরে বঙ্গবন্ধু আমাকে আমার এলাকার নাম আমার আব্বার নাম আমি ছোটো মানুষ এই এই এলাকার যেগুলো জিজ্ঞাসা করার কথা উনি এগুলো জিজ্ঞাসা করলেন তখন বঙ্গবন্ধু বললেন তাহলে ওকে কী দেওয়া যায় কী দেওয়া যায় দুই তিনবার বললার পরে ক্যাপ্টার মনসু বললেন বলেন ও ছোটো মানুষ ও বিবি ওকে একটা পিকচার দিয়ে দেন তখন নিয়ে আসেন তখন আমাকে কোলে রাখা অবস্থাই বঙ্গবন্ধু ওই ছবিতে সিগনেচার করে উনি নিজ হাতে আমাকে এই এই ছবিটা এইখানে সিগনেচার করা এই এই ছবিটা বঙ্গবন্ধু আমাকে দিয়ে দেন তারপরে আমি চলে আসি আমি মনের আশা এখন বয়স শেষ আমি চাই যে আমি একটু প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করুন এইটুকু আমার মনের আশা অনেকবার আমি চেষ্টা করছি অনেকবার গেছি কিন্তু আমাকে ওই মূল্যায়ন করে ফিরে ফিরে দিছে তার সিকিউরিটি যারা থাকে আমি কোনো কিছুই চাই না আমি দলের জন্য অনেক কিছু করছি অনেক সময় শ্রম দিছি আমার নেতারা জানেন এখন আমি যেহেতু ওয়ার্ডের সভাপতি আমি এখন একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই এটাই আমার আর আকতি মিনতি যেহেতু বঙ্গবন্ধু আমাকে ভালোবাসছিলেন আমি এই কথারাই প্রধানমন্ত্রীকে আমি জানাইতে চাই